সিকিডি মানে যেটা ক্রনিক কিডনি ডিজিজ, মানে স্লোলি আর গ্র্যাজুয়ালি যখন কিডনি নিজের ক্ষমতাগুলো নষ্ট করতে আরম্ভ করে দেয় তাকে আমরা সিকিডি বলছি। কিডনি মেইন কাজ হচ্ছে আমাদের শরীর থেকে এক্সট্রা ফ্লুইডটাকে শরীর থেকে ফিল্টার করে বার করে দেওয়া, এর সঙ্গে আমাদের শরীরে কিছুটা রক্ত হিমোগ্লোবিন তৈরি করতে বা তাকে মেনটেন করা যায় সাহায্য করে, আমাদের শরীরে ব্লাড প্রেশারগুলোকে মেনটেন করতে একটু সাহায্য করে, আমাদের হাড়ওয়ের ডেন্সিটিগুলোকে একটু মেনটেন করতে হেল্পফুল করে। যখন আমরা দেখি আমাদের কিডনি স্লোলি গ্যাজুয়ালি যখন ড্যামেজ হচ্ছে তখন আমরা নানান রকম সিমটমস আমরা শরীরে দেখতে পারি শুধু কিডনি ইফেক্ট হওয়ার জন্য। আচ্ছা, কী কী সিমটমস আমরা পাই নর্মালি? সিমটমস বলতে গেলে আমরা যখন যখন সিকিডির প্রবলেমগুলো হয় তখন একটা তো আমরা প্রাইমারি স্টেজ বলবো, সিকিডি তো পরে হচ্ছে গিয়ে ক্রনিক, প্রাইমারি স্টেজ বেসিক্যালি আমরা কী পাই? কিডনি সমস্যা যখনই আমাদের আসে আমরা সবথেকে কমনলি যেটা প্রবলেম দেখতে পাই ইউরিনেশনে আমরা প্রবলেম দেখতে পারি, যে রাতেবেলা দুবার তিনবার আমাদেরকে ইউরিন জন্য উঠতে হচ্ছে বা আমাদের ইউরিন ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না বা ইউরিনের কালারগুলো আমাদের চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে আমাদের সোয়েলিং, যখন আস্তে আস্তে যখন সমস্যা বাড়ে তখন আমরা সোয়েলিং দেখতে পারি। এরপর হচ্ছে কনসেন্ট্রেশন, কোনো কাজে কনসেন্ট্রেটেড করতে গেলে অনেক সমস্যা হচ্ছে আমাদের, ঠিকঠাক আমরা কনসেন্ট্রেশন করতে পারছি না। তারপর হচ্ছে রাতে ঘুমের সমস্যা আমাদের চলে আসে, স্কিনের সমস্যা আমরা দেখতে পাই যে স্কিনে আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ইচি স্কিন হয়ে যাচ্ছে আমাদের, ইচিং প্রচুর হচ্ছে আমাদের। সেটা ওই কিডনি থেকে? কিডনি থেকেই তো, কেন কি শরীরে টক্সিন জমা হতে আরম্ভ করে দেয় এই জন্য স্কিনের সমস্যা আমাদের চলে আসে। তো এইসব তার সঙ্গে জেনারেল উইকনেস রয়েছে, এখানে হিমোগ্লোবিন ফল করছে আমাদের, তো এইসব সিমটমসগুলো আমরা দেখতে পারি। আরেকটা কথা বলবো যে এই যে কিডনির প্রাথমিক যে ইয়েগুলো বললেন, সিমটমগুলো বললেন, নর্মালি আমরা কী দেখি, যে আপনি বললেন যে বারবার ইউরিনেশনের একটা সমস্যা দেখা দিচ্ছে, আমরা ভাবি যে অনেকে ভাবলে আমি রাতে জল খাই বলে এই সমস্যা, আমরা বেসিক্যালি নিজেদেরকে নিজেরাই ট্রিটমেন্ট করতে থাকি, এইভাবে আমরা কিন্তু এগোতে, যে ক্রনিক জায়গাটা পৌঁছায় এটা একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে তার সিমটমগুলো কোন জায়গায় টার্ন করছে? দেখুন, বেসিক্যালি কিডনি যখন ড্যামেজ হয় আমাদের, যখন কিডনিতে সমস্যা আসতে আরম্ভ করে দেয় তো স্টেজেস রয়েছে, তো আলটিমেটলি যখন স্টেজেস বাড়ে মানে কিডনি যখন আস্তে আস্তে নিজের ফিল্টার কমাতে আরম্ভ করে দেয়, মানে শরীর থেকে জল, শরীর থেকে ইউরিন বার, মানে সরি ওয়াটার যখন শরীর থেকে ফ্লুইড বার করতে পারছে না, তখন আলটিমেটলি সেই জলগুলো আমাদের শরীরে জমতে আরম্ভ করে দেয়। বা জমতে জমতে আগে লেমসে জমা হচ্ছে, হাত পায়ে জমা হচ্ছে, তারপর আস্তে আস্তে লাংসের দিকে যাচ্ছে, লাংস থেকে হার্টে দিকে যাচ্ছে। তো আলটিমেটলি যখন আপনি প্রপার ট্রিটমেন্ট করবেন না বা ঠিকঠাক অ্যাডভাইসে আপনি থাকবেন না বা নিজে থেকে আপনি কোথা থেকে অ্যাডভাইস নিয়ে আপনি নিজে থেকে যখন জিনিসগুলো ফলো আপ করছেন তখন আলটিমেটলি এটা তো আপনি খারাপ দিকেই চলে যাবে, কেন ফ্লুইড যখন আপনার শরীরে লাংস আর হার্ট দিকে চলে যাচ্ছে তো ফ্যাটাল হয়ে যেতে পারে এটা। একদমই তাই, আমরা অনেক সময় দেখেছি, আমি মানে এর যদি কারণ বলি, কারণের যদি প্রশ্ন করি যে বেসিক্যালি এর হয়টা কেন, কিডনির সমস্যা আমরা যখন নজরে যদি বলি যে কী হয়, কেন সমস্যা হয়? সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে সিকিডি অনেক কিছু কারণ আছে, কেন কি দেখুন দীর্ঘদিন আমাদের যখন ডায়াবেটিস রয়েছে বা আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, এটা সবথেকে মেন লিডিং কজ হচ্ছে সিকিডি হয়ে যাওয়া। তারপর হচ্ছে আমাদের যখন কিডনিতে কোনো অবস্ট্রাকশন থাকছে, মানে স্টোন হয়ে গেছে আমাদের, বা আমাদের ইউরিন ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না প্রোস্টেটের সমস্যার জন্য আমাদের হতে পারে, বা আমাদের রিকারেন্ট ইনফেকশন হয়ে যাচ্ছে আমাদের তখন হতে পারে, বা ছাঁকনি আমাদের সমস্যা হয়ে গেছে, কারণ কিডনির ভিতরে তো একটা ছাঁকনি রয়েছে, তো ফিল্টারেশনে যখন সমস্যা হয়ে যাচ্ছে যেটা আমরা গ্লোমেরুলার রেফ্রাইটিস আমরা বলি, তখন গিয়ে কিন্তু আমাদের সিকিডির দিকে আমরা টার্ন করে যাচ্ছি। বা আমরা যখন অনেক লং টার্ম আমরা NSAID বলে একটা ওষুধ, পেন কিলার, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা যখন ইউজ করছি তখন সেখান থেকেও কিন্তু একটা কমপ্লিকেশন হয়ে হিসাবে কিডনি সমস্যা আসতে পারে আমাদের। আচ্ছা, যারা বেসিক্যালি অ্যাথরাইটিস পেশেন্টরা যখন লং টার্ম ইউজ করে যেটা, তো এইসব কিছু কারণের জন্য কিন্তু আমাদের সিকিডি প্রবলেমগুলো দেখা যায়। এই যে মহিলাদের ক্ষেত্রে আমরা UTI একটা কমন ফ্যাক্টর দেখেছি কম বেশি, রেকার করলে UTI, সেটা কি কখনো কিডনির দিকে, মানে কিডনির একটা প্রবলেমের কারণ হতে পারে? হতে পারে, রিকারেন্ট UTI বা ইনফেকশন এটা আপনার হতে পারে। আচ্ছা, এটা হতে পারে। আপনাদের অবশ্যই বলবো যে আমাদের আজকে বিষয়বস্তু ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকিডি, এই সমস্যায় যারা ভুগছেন এবং দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন কিন্তু ডায়ালিসিসের মাত্রা বাড়ছে, কী করবেন, অবশ্যই ফোন করতে থাকুন আমাদের এই মুহূর্তে সরাসরি নাম্বার 6299-224-341-342-তে ডক্টর খান রয়েছেন আপনাদের উত্তর দেওয়ার জন্য। এবং এই যে ডায়ালিসিসের পর্যায়ে আমরা পৌঁছে যাই উপায়হীন হয়ে, মানুষ ট্রিটমেন্ট করছেন একটা নির্দিষ্ট প্যাথি করতে করতে, মানে আমরা কী বলবো, কমবে, কমার জন্যই আমরা চিকিৎসা করি, সেটা আস্তে আস্তে ডায়ালিসিসের পর্যায়ে, তারপর দিকে ডায়ালিসিসের মাত্রা বাড়লো, একটা জায়গায় গিয়ে কিন্তু তখন খারাপ পর্যায়ে পৌঁছে গেল।
দেখুন, বেসিক্যালি কী হয় যে ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে রয়েছেন, আপনার রিপোর্ট কী বলছে, আপনার ইউরিয়া ক্রিয়েটিন কত রয়েছে, আপনার জিএফআর রেট কত রয়েছে, আপনার অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ট্রিটমেন্টগুলো হয়। তো আপনি যখন খুব এমার্জেন্সি স্টেজে থাকবেন তখন আপনার কাছে কিন্তু একটা মাত্র অপশান সেটা হচ্ছে ডায়ালিসিস। কেন, এমার্জেন্সি ফেজ মানে বলার মতন হচ্ছে যে আপনার ইউরিন আউটপুট একদমই কমে গেছে, আপনার ক্রিয়েটিনিন অনেকটাই হাই রয়েছে, আপনার শরীরে জল ফ্লুইড জমে যাচ্ছে, আপনার সেটা লাংসে জমে যাচ্ছে, ব্রিদিং ডিফিকাল্টি আপনার হচ্ছে, তখন আলটিমেটলি আপনার কাছে কোনো অপশান থাকে না। তো ওই ফেজটা আপনাকে কাটাতে হবে। এরপর আপনি যেটা বলছেন যে আমি চাইছি যে ডায়ালিসিস ছেড়ে দেবো বা আমার ডায়ালিসিসটা কমে যাক, তার সঙ্গে প্যারালালি আপনাকে কিন্তু আয়ুর্বেদিক অনেক কিছু আমাদের মেডিকেশান রয়েছে যেটা আপনাকে ইউজ করতে হবে, এবার প্রপারলি গাইডেন্সে নিতে হবে। তখন কিন্তু কেন কি যখন পর্যন্ত আপনার ইউরিন আউটপুট বাড়বে না বা যখন আপনি আপনার ইউরিয়া ক্রিয়েটিন কমবে না তখন পর্যন্ত কিন্তু ডায়ালিসিস কম হবে না বা বন্ধ হবে না। তো তার মানে আমি ডায়ালিসিস করলে, এটা অনেকে প্রশ্ন থাকে হয়তো ডায়ালিসিসের পেশেন্ট রয়েছেন, যে আমি ডায়ালিসিস চলাকালীন আমি কি ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো বেদজ্ঞানের? নিশ্চয়ই করতে পারেন। আপনি যেটা করছেন, আপনি আপনার এমার্জেন্সি ফেজটা আপনি কাটিয়ে নিলেন, কিন্তু এর আগে এরপর আপনাকে যেটা দরকার, যেটা আপনার সবসময় মাথায় এটাই রয়েছে, আখির কতদিন আমি করব বা কবে আমি এখান থেকে রিলিফ পাবো বা বেরোতে পারবো, সেক্ষেত্রে রাস্তা কিন্তু আপনি আয়ুর্বেদ আপনাকে কিন্তু তৈরি করে দিতে পারে। কেন কি আপনার যে কারণের জন্য আপনার কিডনির সমস্যা আছে সেখানে কিন্তু আয়ুর্বেদে প্রচুর মেডিকেশন রয়েছে, ওষুধ রয়েছে, যার মারফতে কিন্তু আপনার নিজের আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। আপনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রয়েছে না, হাইপারটেনশন নেফ্রোপ্যাথি রয়েছেন, এর ডিপেন্ড করে তো আপনার ট্রিটমেন্ট হবে। আপনি কিডনির তো এমনি ড্যামেজ হচ্ছে না, তার পিছনে কিছু কারণ জন্য আপনার ড্যামেজ হচ্ছে, তো আপনি সেটা যখন প্রপারলি ট্রিটমেন্ট করবেন, মেডিকেশন নেবেন, তো আলটিমেটলি আপনি কিডনিতে আপনি ইম্প্রুভমেন্টটা দেখতে পারবেন, তখন কিন্তু আপনার ডায়ালিসিসটা কমতে ইজিলি সাহায্য হবে। একদম।